পাল্টে গেল রাজধানী দিল্লির ইতিহাস। রাজপথের নাম পাল্টে হল কর্তব্যপথ। বুধবার সকালে এ নিয়ে বৈঠক করে নয়াদিল্লি পৌরসভা পরিষদে। সেখানেই নয়া নামে শিলমোহর পড়ল। দিল্লিতে বিজেপির সাধারণ সম্পাদক কুলজিৎ সিংহ চাহাল টুইটারে তার আনুষ্ঠানিক ঘোষণা করলেন। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ইন্ডিয়া গেটে এই কর্তব্যপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। একই সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মূর্তি উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।